आगामी बचर थेके स्यामसांगेर गृहस्थाली इलेक्ट्रनिक्स पण्य संयोजन ओ प्रस्तुत हबे बांग्लादेशेई। 10 কোটি ডলার বিনিয়োগে এজন্য নরসিংদীতে কারখানা গড়ে তুলেছে বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স, যার মধ্য দিয়ে তুলনামূলক সাশ্রয়ী দামে স্যামসাং এর রেফ্রিজারেটর, এসি ও মাইক্রোওভেনের মতো পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। স্যামসাং এর এসব রেফ্রিজারেটর বাংলাদেশে এসেছে 40 থেকে 60টি আলাদা অংশে, সেগুলো জোড়া লাগানোর কাজ চলে এই কারখানাটিতে। দিনে 150টি রেফ্রিজারেটর সংযোজন করে তা দেশের বাজারে ছাড়া হচ্ছে গেল প্রায় 1 বছর ধরে। এই চিত্র নরসিংদীর শিববাড়ির ফেয়ার ইলেকট্রনিক্সের কারখানাতে। তবে শুধু সংযোজন নয়, যন্ত্রাংশ এনে পুরো রেফ্রিজারেটরই এবার তৈরি হবে বাংলাদেশে আগামী বছরের মে থেকে, সেই ঘোষণাই দেয়া হলো এই আয়োজনের মধ্য দিয়ে। We are committed to give our consumers the best experience of Samsung product. We are committed to make their product here as good as the product manufactured in Korea. To our consumer, as I already mentioned, they will get the best experience of the product with the affordable price. 7.5 লাখ বর্গ ফুটের এই জায়গাটিতে গড়ে তোলা হবে নতুন কারখানা 10 কোটি ডলার বিনিয়োগে। বছরে 4 লাখ রেফ্রিজারেটরের পাশাপাশি 2.5 লাখ মাইক্রো ওভেন, 1 লাখ 20 হাজার এসি, 50 হাজার ওয়াশিং মেশিন আর 2 লাখ টেলিভিশন প্রস্তুত কিংবা সংযোজন করা যাবে সেখানে। উইল স্টার্ট প্রোডাকশন ফ্রম 2018। দিস ফ্যাক্টরি উইল মেক স্যামসাং রেফ্রিজারেটর মোর অফোর্ডেবল টু দ্য কাস্টম কনজিউমারস। দ্য ফ্যাক্টরি উইল নট অনলি প্রোডিউস world class product but also develop human resources in Bangladesh. We will also make a significant contribution to the local economy. As we embark on this new initiative, I would ask for your continued interest and support to ensure the successful completion of this plan. This will দেশে এখন বছরে 20 লাখ রেফ্রিজারেটর, 3 কোটি মোবাইল আর 50 লাখ ল্যাপটপ আমদানি হয়। সরকারের লক্ষ্য এর বড় অংশই দেশে তৈরি করা, যার কারণে বাজেটে এসব পণ্যের যন্ত্রাংশ আমদানি শুল্ক কমিয়ে আনা হয়েছে। 94টি র ম্যাটেরিয়ালসের উপরে আমাদের ইম্পোর্ট ডিউটি 24-25% থেকে কমিয়ে আমরা 1% নামিয়ে আনতে পেরেছি। ফলে আজকে স্যামসাং এবং ফেয়ার গ্রুপের যে ফ্যাক্টরি সেট আপ হচ্ছে, সেই ফ্যাক্টরিতেও কিন্তু তারা একই ধরনের সুযোগ সুবিধা তারা পেতে যাচ্ছে। এটি একটি ইতিবাচক উদ্যোগ, এই দৃষ্টান্ত অনুসরণ করে বিশ্বের অন্যান্য খ্যাতনামা ইলেকট্রনিক্স ব্র্যান্ড বাংলাদেশে বিনিয়োগ এগিয়ে আসার আমি আহ্বান জানাই। স্যামসাং আর ফেয়ার ইলেকট্রনিক্সের এই প্ল্যান্টটিকে বেসরকারি হাইটেক পার্ক হিসেবে ঘোষণা দেওয়ার কথাও জানান মন্ত্রী। ফয়সাল শুভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।